কাচরা ব্লগস সাবস্ক্রাইব করেছে ভাই? হ্যাঁ এই তো করেছে। আর বেল আইকনে টিপছে কি? হ্যাঁ এই মাত্র টিপলো। টিং 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 টিং। হ্যালো एवरीवन, আমি প্রথমে আজকে শুরু করছি কারণ আজকে আসিফের জন্মদিন, তো ওকে একটা হেভি করে সারপ্রাইজ দিতে হবে। তো কেক পুরো নিয়ে চলে এসেছি আর পেছনে ঘড়ির কাঁটা দেখতেই পেয়েছো, আর 3-4 মিনিট বাকি আছে, প্রায় 12টা বেজে গেলে ওর পুরো জন্মদিন একদম লগ্ন পড়ে যাবে। তো আলাদাই মজা হবে, 12টা বাজে, সবারই বাড়িতে একটু প্রবলেম হয়েছে। তো তারপরও আজকে স্পেশাল মানুষের জন্মদিন, তো আমাদের খুব কাছের বন্ধুর জন্মদিন, তো 12টার সময় তো ওটা করতেই হবে, কারণ 12টা মানেই 7 তারিখ। তো আজকে ওর জন্মদিন, তো দেখতে পেয়েছো কেক, এবারে সব কেক রিভিল হবে, আরও অনেক কিছু হবে। আর ওদিকে মন্দির তলায় সবাই আসছে, আর আমি এখান থেকে আসিফের বাড়িতে চলে এসেছি, আসিফের বাড়ি থেকে আসিফকে নেবো, নিয়ে আমি বেরোচ্ছি। আর কী কী হচ্ছে একদম স্টে টিউন গাইস, ফাটিয়ে দেবো একদম, মানে সেই মজা হবে। পড়ে উঠছি, পুরো অন্ধকার অন্ধকার করে ঘুমাচ্ছি, মালটা 9টা 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তো কেকটা সাইডে রাখি, লাইটটা চালাই, তো লাইটটা দেখি, তো মালটা ঘুমাচ্ছে, দেখাচ্ছি আপনাদের। সবাই 12টার সময় কল করছে কিন্তু ঘুমাচ্ছে, ঠিক আছে, কল করছে কিন্তু ঘুমাচ্ছে। কি রে চুরি ভাই, লোকে কল করছে কেন, 12টা বেজে গেছে, ওট ওট ওট। হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। আরে উনা হ্যাপি বার্থডে মারা, ফাটাফাটি ফান হবে, কি কি হচ্ছে, কোথায় খাওয়াতে নিয়ে যাচ্ছে, কি কি হচ্ছে, ব্লগটা পুরো বিস্তারিত ভাবে হবে। আর প্রচুর টাকা কামাবো দেখছেন, মানে একদম রুগী, রুগ্ন রুগী, তো প্রচুর টাকা কামানো হবে, আর অনেক কিছু হবে, একদম মানে নেক্সট লেভেল ব্লগ হবে। আগের বছরের জন্মদিনের ব্লগ তো তোমরা দেখেছিলে, তোমরা তো দেখেছিলেন আমার ব্লগটা আর আসিফের জন্মদিনের ব্লগটা, তো এবারটা আশা করছি মানে আরো 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 বেটার হবে। তো স্টে টিউন গাইস, জামা আছে আছে, যা নিচে যা, নিচে গিয়ে পড়, ঠিক আছে, স্টে টিউন গাইস। তো দেখো এরপরে কি হয়। ও আমার জন্মদিনে বেরিয়ে পড়েছি, হ্যাঁ বেরিয়ে পড়েছি, তো এখন নিয়ে যাচ্ছি। তো এখন রাস্তায় একটা লোকও নেই, জাস্ট একটা লোকও নেই, ফোনটা তুললাম আমারটা, ২৫ বছর হয়ে গেল, আমারও তো আগস্টে 25 বছর হবে, তো আমাদের 25টা বছর কেটে গেল। এবার আর তোমাদের সাথে কাটাবো, এবার তোমাদের সাথে তো এবার পুরো জীবনটা কাটাবো, তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর জয় কাজা ব্লগস। আর চলো কেক কাটার সময় কি কি হচ্ছে, মজা কি কি করছি সব তুলে ধরছি, তো স্টে টিউন গাইস। এখন যে বার্থডে বয় তাকে হাতে কেকটা বইতে দেওয়া হয়েছে, তো এখন ওরা আসছে, ওদের আসার একটু টাইম লাগছে, তো কি করা যাবে, তো আসুক, ওরা না এলে তো করা হবে না, আর বিশাল মানে আসুক, গাঁড় ফাটানো হবে ওর, তো বুঝতে পারছে না, ওকে একদম একদম মুরগিকে একদম রেডি করে নিয়ে আসা হয়েছে। তো ওরা কি বেরিয়েছে কে জানে ভাই, তো এখন অলরেডি চলে এসছে, দেখতে পেয়েছেন পেছনে আসছে, ওটা কি আসছে, দেবজিৎ আসছে, জিৎ আসছে, কখনো যাচ্ছে, আজকের দিনে কঞ্জুস দা গাড়িটা গান মেরে নিয়ে এসছে, তো মজা হবে। তো চলো এবারে কেকটা কাটা হোক, আর তোমরা দেখো এখন থেকে শুরু হচ্ছে, এটা কিছুই না, এরপর অনেক কিছু হবে, অনেক কিছু, তো স্টে টিউন গাইস। নিয়ে আসা হয়েছে, এখন রাত্রিবেলায় দোকান পুরো বন্ধ, তার একটু সোর্স আছে, তো নিয়ে আসা হয়েছে। তো এটা আসিফের জন্মদিনের কেক, ফার্স্ট কেক, এটা ফার্স্ট কেক, এবারে তারপরে কি হবে সব কিছু ইয়ে হবে। আমরা চাইলে অনেক বড় করে সেলিব্রেট করতে পারতাম, কিন্তু আমাদের যেরকম ইচ্ছা হয় সেটাই করি, আমাদের এখন 10টা 4টা লাগিয়ে, 4টে বাইক লাগিয়ে, আমাদের সব এগুলো নিয়েও করা যেত, এটাতে বেশি মজা। তো এরপরে মজাটা এখনো কন্টিনিউ আছে, কি কি হবে দেখতেই পাবে। না আগে ছবি তুললে ওটা আমার কেক, কেকটা একটা ছবি তুলো, তাহলে এটাকে লাগে বিনা লাগাতে, দাদা এই ছবি তুললে বোকা ছোদা। হ্যাঁ তো আমি কি যখন বক্তব্য রাখবো, ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে লাইফে প্রচুর জন্মদিন তোমার আসবে, ঠিক আছে, কিন্তু প্রতিটা জন্মদিনে তোমাকে যদি হাসি থাকতে চাও কিংবা তুমি খুশি দেখতে চাও, একমাত্র কারা পারে, এখন তোমার বন্ধুরা তোমাকে ভালো মতো জন্মদিনটা খুব সেলিব্রেট করতে পারে। এবার বন্ধু দেখ, এবার তুমি ধরো, এবার আর তোমরা বলতে পারো আমার কেন, আমার গার্লফ্রেন্ড থাকতে পারে, বউ থাকতে পারে, এই করতে পারে, বাবা মা থাকতে পারে, নিশ্চয়ই তারাও থাকবে, তারা ক্লোজ ওয়ান, কিন্তু দেখো একটা ভালোবাসার দিকটা অন্যটাই, দেখো বাবা মা তোমার অন্যভাবে ভালোবাসে, তোমার বউ অন্যভাবে ভালো, তোমার গার্লফ্রেন্ড অন্যভাবে ভালোবাসে, বন্ধুরা তোমার অন্যভাবে ভালোবাসে, কিন্তু দেখো এবার এবার আমাদের বক্তব্য যে সবাই মিলে যদি একসঙ্গে জিনিসটা সেলিব্রেট করি তাহলে তার মজাটা কিন্তু সবসময় আলাদা হয়, ঠিক আছে। আমরা চাই যে
বাবা মা ভাই বোন মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা সবাই মিলে একসঙ্গে মজা করতে হবে। এখন বন্ধুরা আমার সঙ্গে এসছে, খুব ভালো করে মজা করতে হবে। মানে এখন এই যে মজাটা হচ্ছে, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সবাই না কিছু স্বার্থে থাকে, সেটা হচ্ছে যে আমি বলবো বাবা মারও স্বার্থে থাকে। কারণটা হচ্ছে দেখো, তুমি যদি চাকরি বাকরি না করো, তোমার বাবা মাই তোমার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলবে, বেরিয়া তো খোটা দেবে, তোমার ওয়াইফ তোমাকে যে বিয়ে করবে সেও পয়সার জন্য তোমাকে, সবকে তো সমান হয় না, কিন্তু পয়সাটা আলটিমেট লাগবে। কিন্তু বন্ধুদের কিছু লাগে না যে তুই আমাকে টাকা দিবি, তুই আমাকে ইয়ে করবি, এরকম না। অনেক এরকম মেলাচ্ছতা বন্ধু আছে, সেগুলো থেকে আমরা দূরে থাকি, তাই জন্য আমাদের অত বন্ধু নেই। মানুষ প্রচুর আছে আমাদের চেনাশোনা, কিন্তু বন্ধু সার্কেলটা কম, ছজন সাতজন আটজন, তার বেশি না। তো বন্ধুত্ব কম, মানে বন্ধু কম থাকে, কিন্তু মানুষগুলো অরিজিনাল থাকা উচিত আমার মনে হয়। সব জায়গায় সব সময় এটা সব যে কোনো ক্ষেত্রে এটা ব্যাপার। তো ব্যাপারটা ওই জন্য আমি হাঁটু হাট গান করতে পেরেছি। পান্ডা আমার একদম মানে সত্যি একদম মানে একদম এ পান্ডাকে চুমি খেয়ে নেবে, হয়ে গেছে মানে ঠিক আছে, মা কিছু গান ভেঙে দিতে হবে, ঠিক আছে গান ভাঙা হবে তো খাবারের দোকানে সব জায়গায় দেখা যাক এবার কি হয়। এবার দেখা যাক কি হয়। আমাদের সঙ্গে না, আমাদের সঙ্গে যাবে, ব্যাপারটা হচ্ছে আমাদের সঙ্গে যে কক্রোচ, ঠিক আছে কক্রোচ ভাই, কক্রোচ যেটা হচ্ছে বিয়ে কক্রোচ আছে সব তোমরা চিনে। এবার মেন আমাদের যে মেন আমাদের যে দুজন ক্যামেরা পিছনে আছে, ঠিক আছে তাদেরকে দিয়ে আমি ক্যামেরা ধরে দেখি দিই, ক্যামেরা মানে দেখি দাও দেখি। দেখো ব্যাপারটা হচ্ছে আমরা এই যে চারজন পাঁচজন আছি, এটাই যে মজাটা করছি, হয়তো কালকে বা মানে এর পরের দিনগুলোতে এর থেকে বেশি হয়তো মজা করতে পারবো না। ওই কম লোক নিয়েও মজা করা যায়, মোমেন্টে বাঁচতে হবে, এই মোমেন্টটা চলে যাচ্ছে, ওইটা তোমরা কোনোদিন ধরে রাখতে পারবে না, মোমেন্টটা এনজয় করো একদম। সেটাই কথা হচ্ছে, হিংসা করে কোনোদিন বড় হতে পারবে না, একদম একদম একদম। ভালো মানুষ হবে একদম। তুমি বক্তব্য কিছু বল, আমার বক্তব্য আমি ভাই আসি আজকে চলে এসেছি দাদা, এখন 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 না এখন না এখন এবারে ওকে অ্যাকচুয়ালি আমরা ময়দা ফয়দা মাখাবো, স্নো ফো দেবো, কেক কেক মাখাবো, আমরা বাজে অবস্থা করবো, তো সবাই থাকবে, বহুত কিছু হবে, বহুত কিছু হবে। হ্যাঁ কেকটা কাটাও, আমার ভিডিও কর, হ্যাঁ এনাও ধরো ক্যামেরাম্যান ফোকাস করো, দাদা দাদা দেখি দাও দাঁড়াও, হ্যালো দুটো দুটো নাও দুটো নাও দুটো নাও দেখি মা হচ্ছে। এবারে তোর গাল মারা হবে, তো এবারে কেকটা কাটাও, কেকটা আগে সাইড হোক, তারপরে তো সাইড হবে সব, আসল মূর্তি তো বেড়ে চালু চালু, কেক কাটো কেক কাটো। মালটা কোথায় ওইটা? রেডি আছে তো, ঠিক আছে মুখটা দেখা দিয়ে ব্যাপারটা হচ্ছে যে কেকটা যেটা ছিল কেকটা আমরা খেয়ে নিয়েছি, কারণ কেকটা অপচয় করব না। এরপরে ঘুরিয়ে দেখা ওদিকে বলেছিলাম জন্মদিনে পুরো ফোট বেরোবো, এখন পুরো আমরা একদম নগ্ন করে মেরেছি, আর কি আছে আর কি আছে, এখন পুরো ল্যাংটো করে মারা হয়েছে। তুলে নিয়েছে দি এখন তো ব্যাপারটা হচ্ছে পুরো কুত্তার মতন অবস্থা হয়েছে। তো আমরা ডিমটা রাত্রে খুঁজেছিলাম, ডিমটা পাইনি,
এরপরে আসিফ কাসিফের বাড়িতে ছাড়বো কালকে, এবারে ধামাকাদার মজা হবে, ধামাকাদার মজা হবে। তো স্টে টিউন গাইস, তো কালকের জন্য এই ব্লগটা আজকে রাত্রির 12টায় শুরু হলো, কালকে রাত্রির 12টায় শেষ হবে। তো সবাই স্টে টিউন থাকুন, আর সেই মজা হবে, সেই মজা হবে, এই ব্লগটা মজা ফাটিয়ে দেবো। তো সবাই স্টে টিউন, হ্যাপি বার্থডে লিখছো তাদেরকে অসংখ্য থ্যাংক ইউ, ঠিক আছে, অসংখ্য লাভ ইউ সবাইকে, ঠিক আছে, লাভ ইউ, লাভ ইউ ভাই, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। তো পেছন দিক দিয়ে সবাই, তো ঠিক আছে, তো চলো স্টে টিউন গাইস। ভাই লোকাল আছি, ভাই চেল্লাস না ভাই, আমি আরে ভাই লোকাল আছি বললাম তো ভাই, এরকম ঘুরছে প্রচুর টাইম লাগিয়ে দিয়েছে, তো এবারে বেরোবো, এবারে শুভম আর অদ্রিজা ওদিক দিয়ে ঢুকছে, তো সবাইকে নিয়ে মিট আপ নয় মানে মিট করি, তো তারপরে ব্লগটা কন্টিনিউ করছি, স্টে টিউন গাইস, আর দেখতে থাকো। এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি অদ্রিজা ওখানে মিট করবে, তো আমরা এখন যাই, তারপরে তো মজা হচ্ছে, এখন আমরা কোথায় যাবো সেটা তো সাসপেন্স, তোমরা আমরা স্কিপ করে দেখবে না, আমরা পুরোটা দেখো, তো পেছনে দেখা, পেছনে দেখা, ওদিকে দেখা, ওদিকে এখন খোলাখুলি পর্ব চলছে, তো এদিকে এখন অদ্রিজা চলে এসছে, সুমন ঢুকছে, তো এবারে আমরা বেরোবো, যেখানে যাবো সেটা এখনও সাসপেন্স, বলা যাবে না, ঠিক আছে, স্টে টিউন গাইস। এখন বাচ্চাদের আজকে রথ পর্বও চলছে, কারণ আজকে রথের যাত্রা বেরিয়েছে, তো বাচ্চারা টানছে, এটা একটা সত্যি একটা কি বলবো একটা ওই কি কি ব্যাপার, নস্টালজিক ব্যাপার, কারণ ছোটোবেলায় খুব রথ কেনার জন্য মাকে বলতাম, মা আবার আমাকে একতলা রথ কিনে দিলে বাড়িতে ঝামেলা করতাম, দুতলা রথ আসতো, তো কেমন লাগছে এখন? ভয় লাগছে খুব। শুভম ঢুকে গেছে, দেখছেন আমাদের প্যার ঢুকে গেছে, চলো গাড়িটাতে তেল পুড়ছিলাম, খানকি মাকি এসে পেছনে ধাক্কা মেরে দিয়েছে, আর মাথাটা এমনি চুদে যাচ্ছে, কারণ কোনো ছেলে হলে চালাতে পারতাম, বৌদি তারপর মেয়ে, কি বলবো, যে যে মেয়েরা আমরা বাইক চালাও একটু দেখে শুনে বাইক চালাও, লোকে মানে বাইকগুলোকে ভালোবাসে, এসে পুড়ে ঢুকিয়ে দিও না, মানে পাগলা ছিল, এখন মা তেল তোলা গেছে, এখন যাওয়া হবে, তার আগে একটা ঝামেলা, ছোটো ঝামেলা হয়ে গেছে, মানে ঝামেলা নি, মানে মাথা চিড়ে গেছে, এটা আমাদের প্রতি বছর রয়েছে, প্রতি বছর আগের বছর হয়েছিল, ওরা মানে পাগলি চিড়ি, মানে এক নম্বরে, মানে বুঝতে পার, বস বসো, এখনো জানি না কোথায় যাচ্ছি, তো স্টে টিউন গাইস, কোথায় যাচ্ছি বলবো না, লাউড়া কোথায় যাচ্ছি, তো যাচ্ছি, তো এই মারা স্কিপ করবে না, মারা পুরো ভিডিওটা দেখো, মারা এখন আমরা চলে এসেছি বিশ্ব বাংলার কাছে, তো এটা ইকো পার্কের কাছে, তাই তো, তো এখন দেখি কি হয়, কেক পাওয়া যাচ্ছে না, লেওড়ায়
বার্থডে বয়কে নিয়ে কেক কিনতে বেরিয়েছি। তো কেক কো আছে না দেখি, তো স্টে টিউন গাইস, কেকটা কেনা হোক মানে ঝামেলার ব্যাপার। তো চলো, তো এখন হচ্ছে কেক কেনা, এখন ওদিকে আসিফকে দেখো, আসিফ নিজের কেক নিজেই কিনতে যাচ্ছে। তো এখন যাও যাও মানে পোত পোত ব্যথা হয়ে গেছে, দিকে বন্ধ করো। এখন কেক কিনতে আসা হয়েছে, তো আসিফ নিজেই নিজের কেকটা চয়েস করছে। দেখো আসিফ কেমন লাগে কেকগুলো? প্রথমবার কেউ নিজের জন্মদিনে নিজেই কেক দেখছে, ঠিক আছে দেখ যেটা ছোটটা নিয়ে হ্যাঁ যেটা আরে দেখ কম দাম কম দামে চামার এবং চামার আছে তো কম দামের জিনিস নেই অত বেশি দামের জিনিস নেই। হ্যাঁ তুই তুই এসে তুই টাকা দিবি না কফিটা খেয়েছি জানো তো ওটা খাওয়া তো ঠিক আছে খাচ্ছি। তবে মেন ব্যাপারটা হচ্ছে আশিফকে আবার দেখ, আশিফকে আবার দেখ, এবার ব্যাপারটা আছে আমরা বলছি কেকটা নিচ্ছি বাইরে দাঁড়া, তো এটা নাম করে আমরা এখন এখানে খেয়ে নিচ্ছি, কারণ তোর যা দাঁতের সাইজ দাঁতটা তো ভি খাই যখন পুরো ফুল ফিনিশ হয়ে যায়। তো এখন খাওয়াটা হোক, এবার যাই কেকটা কাটা ফুল মুখ। তো এখন এখান থেকে কেক নেওয়া হয়ে গেছে, কেকটা দেখা, তো কেক নেওয়া হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা যাচ্ছি নিকো পার্কের ভেতরে। তো নিকো পার্কের ভেতরে নেই ভুল ভালো কে হেলমেট পরে আমি প্যারিসে কেক কাটবো, আজ প্যারিস যাব, প্যারিসে আমরা কেক কাটবো। আপনারা তো জানেনই আমাদের প্যারিসের ভিডিওটা, প্যারিসের ভিডিওটা অনেক ভালোবাসা দিয়েছিলেন, কত 10 মিলিয়ন না কত এরকম ভালোবাসা দিয়েছিলেন, তো থ্যাংক ইউ ভালোবাসা দেওয়ার জন্য। এখন আমরা প্যারিসের সামনে গিয়ে কেক কাটবো। আরে এই যে বিশ্ববাংলা গেটের সামনে দাঁড়িয়ে আছে এখানে বিশ্ববাংলা দেখি দাও চামার লেখা আছে, আর এখানে চামার একদম বসে আছে, তো একদম প্যারিসের সামনে এসছে, ও একটা আলাদাই ব্যাপার কি। তো একটু ডায়লগটা দিয়ে দে আসিফ, ভাই কি করছিস এখানে প্যারিসে এসে? তো এবার আমরা এখানে রেডি হয়ে গেছি মোটামুটি কেকটা খাবো বলে গান মেরে, তো চামার লেখাটা সরিয়ে দিয়ে খেয়ে নেবো। স্পার্কেলটা দেয়নি, এটা মেল করতে হবে আমাদের, এটা খুব বাজে অন্যায় করেছে আমাদের সাথে। তো ঠিক আছে ও কাটা হোক, ব্যাপারটা হচ্ছে আমরা কেন কেক কাটতে এলাম, কেন ঠিক আছে এবার মেন বক্তব্যটা বলে দিই, কেকটা কেন কাটতে এলাম, কারণ এর পেছনে সামনে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা আমাদের অনেক ভালোবাসা দিয়েছে তোমরা, এই জন্য তোমাদের ভালোবাসার জন্য এখানে এসেছি, এখানে এসেছি, এখানে এসে কেকটা আবার কাটা। তো সেই শীতকালে এসেছিলাম, ভিডিও করেছিলাম, তো তখন তারপরে আর আসাই হয়নি, তো এলাম এখানে কেক কাটলাম। আর ওই 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 ভিডিওটাতে শুধুমাত্র আসবের মুখটাই দেখা গেছে, আর পেছনে এটা ছিল, তো আজকে আসিফের জন্মদিন বলেই এখানে আসা। তো চলো কেক কাটা, তোমরা আসো বলে আমরা আছি, এই কেকটা তোমাদের জন্য, ঠিক আছে? তো তাহলে বাড়িতে কি কি দিয়ে আছে ব্যাপারটা আছে, তাহলে অনেক ছোট ছোট পিস হয়ে যাবে, ঠিক আছে? এমন এমন টাইম আসবে কোনোদিন যে তোমাদের সাথে একদিন তোমাদের তোমাদের সাথে কেক কাটা হবে, তো ঠিক আছে চলো কেক কাটা হবে। কালো হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, আলোর জন্য কত কিছু করতে হচ্ছে, একবার ঘুরে দেখো আমাদের পাপড় আছে, পাপড় আছে, আছে পাপড় আছে, তিনটে পাপড়, এটা এটা হচ্ছে পান্ডা 50% ওনার, ঠিক আছে ওনার, হ্যাঁ দেবজিৎ আমাদের কি রেল লাইনটা কোথায় গেছে, আমাদের রেল লাইন এখন ঢুকিয়ে রেখে দিয়েছে, আমার ভাব কালকের দিনে কথা ভাব ধরে বলতে হবে, তো নিজে গাড়বে নিজের কেক নিজেই খাবো, ও না জি আমাদের ওয়া মানে কত বড় মুখ বার করে বোকা চুদা।
ঠিক আছে তো আমাদের এখানে কেক কাটা হয়ে গেছে মিনিমাম প্রচুর কেক কাটা গেছে এবার আমরা খেতে যাবো ঠিক আছে তো খেতে না আমি রিপ্লাই দিতে পারিনি তাদেরকে সরি ঠিক আছে কিন্তু সবাইকে যারা ভিডিও দেখো তাদেরকে সবাইকে লাভ ইউ জয় কাজেবল এখানে লুক দিয়ে দাঁড়িয়ে আছে ছবি তুলে বলে তো চলো পুরো ঘর মেরে গেছে আসিফ তো মানে গাড়ি চালায় না আমরা পাকা চোদার মতন মানে ওকে আগে আসতে হবে আমাদের পরে আসতে হবে এরকম সিন এখন ও বললো কি যে তাহলে বার্থডে কিনে সামনে খাওয়ানো হবে যাই বার্থডে কিনে সামনে খাই ভালো জিনিস খিদে পাচ্ছে চল খাই তাহলে এত খেয়েছি এত খেয়েছি মানে ভিডিওটা কন্টিনিউ করা টাইম করে উঠতে পারিনি কারণ খাবারের উপরে মনোযোগ দিয়ে দিয়েছিলাম আমরা তো যখন খাবারটা নিচ্ছি আমি খাবারটা নিয়ে না এর উপরে আসছি পাশে একটা লোক এরকম করে দেখছি আমার পাশে টেবিলে একটা কাকু এরকম করে দেখছি ভাবতাম খাচ্ছি তো খেতে খেতে এরকম তুলে ধরছি তো তোমরা সাথে থাকো পাশে থাকো আর আমি এখানে গান মারতে থাকি তোরা পোলাও নিয়েছে নাকি মাত্র খবর এসছে পাশের যে পোলট্রি ফার্মটা ছিল সেটা কাদা কানে চলে গেছে এখানে সব মুদি তোমার সুচার করে দিচ্ছে আমাদের কথা ভেবে খুব ভালো লাগে ময়লা লাগে খুব ভালো লাগে খুব ভালো খাবার পাঁচশোর উপরে লোক একটু ফাঁকা করে দিয়েছি দেখো এখানে দেখুন অতিথিরা তাড়াতাড়ি বার করতে হবে ভাগাতে হবে এটা কি মানে এটাও নিয়ে এটা গন্ধারের ব্যথা আমার ভালো লাগলো খেতে ঠিক আছে বিশাল মজা হয়েছে আর বিশাল গান ভেঙে খেয়েছি আর এদিকে মানে ছাতু বানাচ্ছে ছাতু ছাতু গা গুলিয়ে যায় মানে পাশে বসলে স্যার তো ঠিক আছে এখন খাওয়াটাকে এনজয় করা হচ্ছে কিরম করে বাদে কিরম করে কথা বলে পান্ডা ডিস্টার্ব করিস না কি কিরম লাগছে খেয়ে তো দেখবার পর তো খাবি না না শোন না শোন না এটা নাক খুঁটে দিয়ে দেবো আমি একটু ওটা সময় খাবার খাবে বলবি না বলবি না বলবি না পান্ডা বলবি না না একদম না একবার আপনাদের একটা ইনসিডেন্ট বলি একটা ছোট্ট ঝামেলা হয়েছিল আমাদের ক্যাচার বক্সে আমাদের জামা ছিল এই চুদির ভাইটা ক্যাচার বক্সে জামাটা নিয়ে এসেছে বুঝলে আমি আর ক্যাচার বক্সে জামা পরবো না সরকার নিয়ে এলাম আমরা জীবন মৃত্যুর সঙ্গে আমি লড়াই করতে যাচ্ছি এটা অদিয়ে বানিয়েছি ভালো একটা ব্রাউনি আইসক্রিম ব্রাউনি আইসক্রিম স্যার এটা খেয়ে দেখিস আমিও বানিয়েছি স্যার আমি হচ্ছি জাজ আমি দুটো খেয়ে দেখবো কাঠটা বেশি ভালো ততক্ষণ আমি এটা গান মেলে দিই বাবা মা এটা ঘন ফেদা দিয়ে তৈরি দেখুন
সবাই তাকিয়ে আছে আমাদের দিকে, কখন উঠবে আমার এগুলো, কখন থেকে খাচ্ছি আমার দু ঘন্টা ধরে খাচ্ছি। বন্ধ করছি। এবার আসিফকে খাওয়ানো হচ্ছে, একটা হেভি মিক্স একটা জিনিস করা হয়েছে, অদিয়া করেছে ওটা খুব ভালো। আর অদিয়া আসিফ খাই খাওয়া, এবার ওকে বল কি ছিল, কি ছিল বল, এইটা ছিল ফুল মস্তি হচ্ছে। তো ঠিক আছে, এরপরে বেরিয়ে আবার আসলে একটা কেক কাটা হবে। তো টোটাল এখনো পর্যন্ত একটা দুটো দুটো কেক কাটা হয়ে গেছে, এটা তিন নম্বর কেক হবে। তো স্টে টিউন গাইস, এখন রাজা রাজা মহারাজ আর বিমানকে আমরা রেডি করছি। ভিডিও রে মারা সামনে থেকে একবার আসবে, রাজা রাজা মহারাজ আর বিমানকে আমরা রেডি হয়ে গেছে, ভুলে যাবে ওরা, অ্যাসিডিক হচ্ছে না, অ্যাসিডিক হচ্ছে তো ওরা, বলি এই রামু আজকে আমাদের বার্থডে বেয়ে রামু বার্থডে ভেঙে গেছে, রামুর বার্থডে, রামু এত ভালো ভালো জামা কোথা থেকে পেলে তুমি, আমাদের ফাইনালি খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়েছি, ও মাউথ ফ্রেশ আনি তবে আমার কেকটা বার করো, দেখি কেমন এনেছো কেকটা, ও বাবা পাচ্ছি না, এটা কি রে ভাই, দেখো ভালোবাসার জিনিস কত টালে, সেটা এক টাকা হোক আর একশো টাকা হোক, এক লাখ টাকা হোক, এক কোটি টাকা হোক, দু কোটি টাকা হোক, ঠিক আছে, ভালোবাসার জিনিস সবসময় কোনোদিন মূল্য দিয়ে বিচার করবে না, ভালোবাসা ভালোবাসার জায়গা। আরে যে ও যে তোর কাছে টাকা ধার নিয়েছে তাহলে ছেড়ে দেবো, বাপের মা ছাড়বো তোর কাছে টাকা ধার, না আলাদা নেই কোথাও, আমি টাকা ধার নয়, আমাকে যে একটা, সরি আমাকে যে একটা যদি মারে সে জীবন মানে শুধু দিতে পারবে না, ঠিক আছে, আমার টাকা কেউ কোনদিন মারতে পারি না আসবো, ঠিক আছে, এটা রেকর্ড আছে মনে হয় একদম ঘরছোড়া, ঠিক আছে চলো কেক কাটো, যে 1 টাকা মারবে তার আমি 100 টাকা মেরে দেবো গ্যারান্টি, যদি জানতে পারে, না জানতে পারে কি করা যাবে না আমার, ঠিক আছে কেকটা কাট হোক তাহলে, ঠিক আছে বুঝলি ভাই, আরে এই এই তুই জানিস কেকটা কুত্তাকে চাটিয়ে এনেছে, কুত্তা চাটা কেক খাওয়াছে তোকে, কুত্তা চাটা কেক, বাবা কেকটা ফিনিশ হয়ে গেছে মানে। তো গাইস কেকটা, এই কেকটা বেস্ট কেক আছে আজকে, লাভটা দেখাই, লাভটা আরে কাট না রে বোকাচ্ছো, দা এটা ছুরি, হ্যাপি বার্থডে টু ইউ, ভেরি গুড, আমার নিজের হ্যাপি বার্থডে, খুব মজা হলো, খুব মজা হচ্ছে, হ্যাপি বার্থডে নিজেকে, আমি নিজেকে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ ভাই, দেখা থ্যাংক বার্থডে শেষ হয়ে গেছে, মার মেরে দিলাম, বাবাটা চিনা হয়ে গেছে,
বার্থডে শেষ হয়ে গেছে আমি হ্যাপি বার্থডে তো এতদিন আমি নিজেকে সবার আগে আমি একটা কথা বলতে চাই সবার আগে নিজেকে আমি থ্যাংক ইউ ঠিক আছে সবার আগে আমি নিজেকে খুব ভালোবাসি আমি যা করেছি নিজের জন্য করেছি যা হয়েছে নিজের জন্য হয়েছে পুরোটাই আমার কৃতিত্ব থ্যাংক ইউ আসিফ মানে আসিফের পাশে থাকার জন্য যাই হোক আসিফ জিন্দাবাদ আসিফকে সবাই সাপোর্ট করো আসিফ আমি আমি আমার জন্য জন্মদিনের ব্লগটা কেমন লাগলো বলতে ভুলো না আর সত্যি আর যতটা পেরেছি মজাদার করার চেষ্টা করেছি আর তোমরাও যতটা পেরেছো ওদিক দিয়ে মজাদার করার চেষ্টা করেছো আর প্রচুর মানুষ স্টোরি লাগিয়েছো প্রচুর মানুষ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে কিছু বলতে চাস আবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ জয় ক্যাজওয়াককে সাপোর্ট করার জন্য আশিক পান্ডাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর হচ্ছে আমাদের ক্যাজওয়াককে এতটা বড় তোমাদের যে ফ্যামিলি মেম্বার তোমরা অলরেডি আমাদের মানে ওর জন্মদিনের দিনই 380,000 ফলোয়ার্স কমপ্লিট হলো আর আশা করছি এই মাসের মধ্যে 400,000 হয়তো হয়ে যাবে তোমাদের ভালোবাসায় তো এরকম ভাই পাশে থাকো আরেকটা ভালো আছে ব্লগটা খুব তাড়াতাড়ি চলে আসবে খুব তাড়াতাড়ি চলে আসবে ধোনির জন্মদিন ঠিক আছে হ্যাপি বার্থডে এম এস ধোনি তুমি আমাদের ওয়ার্ল্ড কাপ জিতেছো মাই ভাই লাভ ইউ ভাই থালা করে দিয়েছে একদম লাভ ইউ ভাই লাভ ইউ মাই ভাই আর আরেকটা কি বলা ছিল যেটা জয় কাজবক্স মাই ভাই তুমি একটু জয় কাজবক্স বলো তো যদি বাংলা বুঝে থাকো আমাদের কোনো কপিরাইট ফপিরাইট কিছু নেই তোমরা বিন্দাস করো কোনো চাপ নেই তো এবার ব্যাপারটা হচ্ছে কেকটা কাটি মজাটা শেষ হয়েই গেল তো ঠিক আছে আবার নতুন জন্মদিন আমার জন্মদিন আসবে তখন আবার সেটাও তুলে ধরবো আর তাছাড়া তো ব্লগ আসতেই থাকছে সেগুলো মজা নিতে থাকো তো চলো টাটা গুড নাইট আর কি হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ টাটা পুরো ভিডিওটা তো দেখে নিলি কি বলছিস আমরা কি করে জানলাম তোর পেছনেই তো বসেছিলাম পুরো ভিডিওটা একসাথে দেখেছি আর হ্যাঁ লাইক করেনি মানে এখন লাইক করিসনি লাইক কর কমেন্টটা করে দে বন্ধু কমেন্ট কর বেল আইকনটে হ্যাঁ তাহলে সব ভিডিও দেখতে পাবি মানে তুই সাবস্ক্রাইবারটা এরকম করে টেপ টং টং করে টেপ থ্যাংক ইউ ভাই।